ভীষণ ভীষণ পছন্দ। আমি যতটা ভেবেছিলাম যে তার থেকেও বেশি কিছু আমি পেয়েছি। জেনারেলি ফেসবুকে গ্রুপে টুপে সার্চ করতে গিয়ে দেখি একদিনকে বিপ্লব দা অ্যাড এরকম দেখলাম, তো মোটামুটি ফেসবুক পেজের মধ্যে সব কিছু কাজই আমি দেখেছি, খুব পছন্দ হয়েছে কাজগুলো। এবার ওই দেখে বিপ্লব দাকে একদিন আমি ফোন করি যে এরকম আমার চাকদাতে বাড়ি, তো আমাদের বাড়িতে আমি এরকম কাজ করতে যাই। তো এখন বিপ্লবদের সাথে একদিন সামনাসামনি দেখা হলো, তারপরে ঘরটা দেখে বললো যে ঘরের মধ্যে কোন ডিজাইনটা করলে বেশি মানে আপনাদের ভালো হবে। তারপরে মোটামুটি অনেক ধরনের ডিজাইন মধ্যে একটা চুজ করা হলো, আমারও কিছু ডিজাইন ছিল, সেটা বিপ্লবদাকে আমি বললাম যে হ্যাঁ আমি এই ডিজাইনটা করতে চাই। তারপরে মোটামুটি বাজেট ওরা একটা ব্যাপার থাকে, তো বিপ্লবের সাথে বাজেট নিয়ে একটু কথা হলো যে হ্যাঁ এই বাজেটে আমরা করতে যাচ্ছি। তো তারপরে মোটামুটি কাজ একদিন স্টার্ট করা হলো, আস্তে আস্তে টুকটুক করতে করতে মোটামুটি সব কিছুই ভালোই হলো। ঠিক আছে, মানে মোটামুটি আমরা যেটা দেখেছি অনেক বেটার হয়েছে, আর যে ডিজাইন আমরা বলেছি টিভি ক্যাবিনেট বলো আর তোমার ফল সিলিং এর ডিজাইন, মোটামুটি অলমোস্ট সেরকমই হয়েছে ডিজাইন। মানে আমরা কাজ নিয়ে খুবই খুশি। বিপ্লবদার কাজের মধ্যে একটা ফিনিশিং ব্যাপারটা আছে যে খুব সুন্দর সব কাজের মধ্যে। তারপরে আর যে রান্নাঘরে কেউ করাতে চায় একদম নিশ্চিন্তে মনে বিপ্লবদার কাজ খুব সুন্দর, ফিনিশিং খুব সুন্দর করাতে পারে। হ্যাঁ একদম, প্রথমে প্রথমে আমরা ভেবেছিলাম একটা রুম করব, তারপরে একটা রুমে ফল সিলিং হলো, টিভি ক্যাবিনেট হলো, তারপরে কাজ এত ভালো আমাদের এত পছন্দ হয়েছে, তারপরে ভাবলাম মোটামুটি বাকি ঘরগুলো আমরা ফল সিলিং করাই। তারপরে ওই করতে করতে রান্নাঘরের মডিউলার কিচেন করা হলো। বিপ্লবদা আমাদেরকে সাজেশন দিয়েছিল যে যে রান্নাঘরে যে কাজটা করবে একদম বেস্ট কোয়ালিটির প্লাইউড দিয়ে যাতে করো, ঠিক আছে, সেটা করলে কি বেশি দিন ধরে তোমাদের ই হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা যেটা সেঞ্চুরি প্লাই যেটা আছে ওটা বেস্ট কোয়ালিটি দিয়ে আমরা করেছি, বেস্ট সানমাইকার দিয়ে করা হয়েছে। ঠিক আছে, তো কাজ খুব সুন্দর, রান্নাঘরটার একটা আগে যে লুক ছিল সেই লুক থেকে এখন আলাদা একটা লুক লাগছে দেখতে। কারণ রান্নাঘর আমরা নিজে দেখে আমরাই বুঝতে পারছি না যে এই রান্নাঘর আগের রান্নাঘর আলাদা, পুরোপুরি আলাদা, মানে খুবই সুন্দর হয়েছে কাজ। বিপ্লবদা যে মানে এতটা আমাদের সাথে কোঅপারেট করছে, ঠিক আছে, এটা মানে আমাদের খুবই ভালো লাগলো, একদম পুরো নিজের মতো। হ্যাঁ, সব থেকে কাজের মধ্যে এটাই ভালো লাগলো যে বিপ্লবদার কিছু কিছু মানে চয়েস আছে যে এই জিনিসটা এই জায়গায় করলে জিনিসটা ফুটবে বেশি, যেটা ভালো লাগে। ঠিক আছে, আমরাও নতুন এই কাজের সাথে, ঠিক আছে, কিছুটা ওদের উপরে ছাড়াই, আমি আমার মনে হচ্ছে যে ওদের উপরে ছাড়াই কিছুটা মানে খুব সুন্দর ভাবে ওরাও সাজেশন দেয় এবং ওরাও সুন্দরভাবে করে কাজগুলো, ছাড়া দরকার ওদের। রান্নাঘরের ডিজাইন বলো, তারপরে এখানকার ঘরের ফল সিলিং, সমস্ত কাজের মধ্যে একটা নিখুঁত একটা ব্যাপার আছে, যেগুলো আমি মোটামুটি যত আমি কাজ দেখেছি
ঠিক আছে, আমাদের বাড়ির কাজ বা বিপ্লবদের কাজ সব থেকে মোটামুটি বেস্ট বলা চলে। মানে যতক্ষণ না না হবে কাজ ততক্ষণ অবধি ওরা মানে সুন্দর করার চেষ্টা করে, মানে আমরা ভাবি যে হয়ে গেছে কাজটা, তবুও তারা ছাড়ে না, মানে এতটাই সুন্দর ফিনিশিং ওরা দিয়ে যায় আর কি। আর তারপরে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে জায়গা পরিষ্কার করে একদম সুন্দরভাবে ওরা ফিনিশিং দিয়ে রাত্রে ওরা মানে যায়। যারা এসেছিল সুন্দর ব্যবহার, যেসব মিস্ত্রিরা কাজে এসেছিল আমাদের বাড়িতে, ঠিক আছে, মানে আমাদের সাথে তো খুব কোঅপারেট ছিল যে আমরা এই জায়গাটা এরকম করব, এই ডিজাইনে করব, ঠিক আছে। মিস্ত্রিদের যাদেরকে দিয়ে কাজ হয় তারা অসাধারণ কাজ করে, ঠিক আছে। তাদের কাজের একটা মানে আলাদা একটা শৌখিন একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে ঠিকঠাকভাবে তারা করে কাজগুলো। আমার তো ভীষণ ভীষণ পছন্দ, আমি যতটা ভেবেছিলাম যে তার থেকেও বেশি কিছু আমি পেয়েছি। আর যদি কেউ করাতে নিশ্চিন্তভাবে একদম বিপ্লবের কাজ বিপ্লবকে দিয়ে কাজ করাতে পারেন আপনারা, অবশ্যই বিপ্লবদের সাথে যোগাযোগ করুন। এবং চাকদাতে মনে হয় আমার বাড়িতেই ফার্স্ট কাজ করে এবং ওরাও খুব খুশি, আমিও খুব খুশি, খুব হ্যাপি, আমাদের পুরো হোল ফ্যামিলি পুরো খুশি, আর সবাই দেখেও খুব পছন্দ করছে। আর যদি দেখার হয় আসবেন, দেখে যাবেন কাজ এবং বিপ্লবটাকে দিয়ে কাজ করাবেন।